অধিষ্ঠাত্রী দেবী কারা এবং কিভাবে আমরা তার থেকে স্মরণ করলে কিভাবে ভালো ফল লাভ শুভ আমাদের জীবনে ফল পেয়ে থাকতে পারি সেই নিয়ে তোমাদেরকে আমি জানাবো। তাহলে চলো বেশি দেরি না করে আমরা আসল বিষয়ের উপরে চলে আসি। গ্রহগণের অধিষ্ঠাত্রী দেবী, এই হচ্ছে আজকের টপিক। গ্রহগণের কৃপা লাভ করতে হলে তাদের অধিষ্ঠাত্রী দেবীগণের সন্তুষ্টি বিধান কিন্তু বিশেষভাবে করা প্রয়োজন আছে। এই গ্রহগণের উপাস্য দেবীরা হলেন জন্ম জগৎমাতা দুর্গারই কিন্তু অভিন্ন রূপ। অন্তরে তিনি এক এবং অদ্বিতীয়। অবশ্য ভক্তগণের হৃদয়ে তিনি ভিন্ন ভিন্ন রূপ কিন্তু মানে রূপে রয়েছেন, বর্তমান রয়েছেন। তাছাড়া জগৎমাতা দুর্গার মাহাত্ম্য পাঠ করা, শ্রবণ করা কিংবা কীর্তন করা কিন্তু সর্বক্ষেত্রেই কিন্তু মঙ্গলজনক। জ্যোতিষ আচার্যগণ সর্বদা কিন্তু তার সেবায় নিয়োজিত অবশ্যই থাকেন। তারা অন্যের হয়েও অনেক সময় এই কাজগুলো করে থাকেন। আমি নিজে মনে করি নিজেরা সরাসরি এই কাজগুলো করতে পারলে ভালো হয়। মানে ভক্ত যে কাজটা অন্তর থেকে করতে পারেন অন্যের দ্বারা, তা কখনো কিন্তু সম্ভব কি হয়ে থাকে? আমরা যেভাবে পারি জগৎমাতাকে স্মরণ করা কিন্তু আমাদের ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু করণীয় এবং কর্তব্য। তার নাম জাপ করলে কিন্তু অবশ্যই আমাদের মঙ্গল সাধিত হয়ে থাকে। এখন আমরা গ্রহগণের যে উপাস্য দেবদেবীর মাহাত্ম্য সেটা নিয়েই তোমার কাছে বা তোমাদের কাছে অতি সংক্ষেপে আমি কিন্তু বর্ণনা করব। রবি গ্রহের অধিষ্ঠাত্রী দেবী মাতঙ্গী। দেবী মাতঙ্গী হলেন দশমহাবিদ্যার নবম মহাবিদ্যা। তিনি কিরাতরূপী মহাদেবের সঙ্গে চণ্ডালিনী রূপে মিলিত হয়েছিলেন। শিবের বরে তিনি উচ্ছিষ্টা চণ্ডালিনী নামে পরিচিতা। শক্তি পূজান্তে তার নামে পূজা দিলে দেবী কিন্তু পূজার সিদ্ধি অবশ্যই ঘটিয়ে থাকে। দেবী মাতঙ্গীর ধ্যানে বলা হয়েছে তিনি রক্তময় বেদিতে বিনা বাদন রতা অবস্থায় উপবেশন করে আছেন। প্রস্ফুটিত শতদলের উপরে তিনি তার একটি চরণ রেখেছেন। তার মস্তকে শোভিত চন্দ্রকলা, তার কণ্ঠে শ্বেতপদ্মের মালা দোদুল্যমান এবং তিনি রক্তবস্ত্র পরিহিতা। তার মাথার চুল একত্র করে বাঁধা, শঙ্খপাত্রে অমৃত পান করে তিনি বিহ্বলা হয়ে পড়ে আছেন। তার কপালে বিচিত্র তিলক সুশোভিত। বৈদিক আচার্যদের মতে তিনি সরস্বতী স্বরূপা, কেননা তার চারটি হস্তে চারটি বেদ প্রতিষ্ঠিত আছেন এবং তিনি বিনা বাদনের মাধ্যমে বিদ্যা বিতরণ করছেন। খ্যাতিমান গ্রহ রবি সঙ্গত কারণে তার উপাসনা করে থাকেন। চন্দ্রগ্রহের অধিষ্ঠাত্রী দেবী কমলা। দশমহাবিদ্যার সর্বশেষে সর্বশেষ দেবী হলেন এই কমলা। তিনি হলেন মহালক্ষ্মী স্বরূপা। তার মূর্তি অতি স্নিগ্ধ এবং তিনি সর্বদা কৃপা ও করুণা দান করে থাকেন। একই দেহে তিনি কালী ও কমলা রূপে বিরাজিতা। কালী হলেন বিমূর্তিতার প্রতীক এবং দেবী কমলা হলেন শ্রীরূপিণী মূর্তিময়ী বিগ্রহ। তাকে বন্দনা করতে গিয়ে বলা হয়েছে তিনি কাঞ্চনবর্ণা হিমগিরির মতো চারটি হস্তি সুর দিয়ে হিরণময় অমৃত ঘর তুলে তাকে অমৃত ধারায় স্নান করাচ্ছে। দেবীর চারটি হস্ত, দুটি হস্তে দুটি তিনি দুটি পদ্ম ধারণ করেন আর দুটি হস্তের একটিতে বরাভয় মুদ্রা, অপরটিতে অভয় মুদ্রা সংস্থাপিত আছে। তিনি পট্টবস্ত্র পরিহিতা এবং তার মস্তকে উজ্জ্বল মুকুট শোভিত হয়ে আছে। তিনি বিষ্ণুর বক্ষবিলাসিনী রূপে অবস্থান করেন। অনুভূতিশীল চন্দ্র এই চন্দ্রগ্রহ এই কমলা দেবীরই উপাসনা করেন। মঙ্গল গ্রহের অধিষ্ঠাত্রী দেবী হলেন বগলামুখী। দশমহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা হলেন এই বগলামুখী। দেবী বগলা পীতবস্ত্র পরিহিতা, পীতপুষ্প প্রিয়া এবং পীত অলঙ্কার ভূষিতা। তিনি গম্ভীরা ও মদনমত্তা। তার বর্ণ তপ্ত কাঞ্চনের মতো। তিনি চতুর্ভুজা, ত্রিনয়না এবং কমলাসনে আসীনা। তার ডান দিকের হাতে দুগ্গড় ও পাশ এবং বাম দিকের হাতে ধরা রয়েছে শত্রুর জিহ্বা এবং নাসিকা।
তার কানে রয়েছে স্বর্ণময় কুন্তল এবং মস্তকে আছে পীতবর্ণের অর্ধচন্দ্র। বিষ্ণুর তপস্যায় বগলা দেবীর আবির্ভাব ঘটে। সত্যযুগে একবার প্রবল বায়ুবেগ সৃষ্টি হলে চরাচর রসাতলে যেতে বসেছিল। তখন বিষ্ণুর তপস্যায় সন্তুষ্ট হয়ে তিনি আবির্ভূতা হন এবং এই বায়ুবেগ রোধ করেন। বীরের কারক গ্রহ মঙ্গল তাই শৌর্যবীর্যের প্রতীক স্বরূপ বগলামুখীর উপাসনা করে থাকেন। বুধ গ্রহের অধিষ্ঠাত্রী দেবী ত্রিপুরা সুন্দরী। দশমহাবিদ্যার পঞ্চম মহাবিদ্যা হলেন এই দেবী। মহিষাসুরকে বধের পূর্বে জগৎমাতা দুর্গা যে চণ্ডমূর্তি ধারণ করেছিলেন তিনি হলেন ত্রিপুরা সুন্দরী। শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য হিমালয়ের কন্যা উমা কঠোর তপস্যা করেছিলেন, তাই তিনি অপর্ণা বা ত্রিপুরা ভৈরবী। তপস্যায় সিদ্ধিলাভ করে তিনি হলেন কাল ভৈরবের ভার্যা, এই অর্থেও তিনি ভৈরবী। তিনি সূর্যকল্প রক্তবর্ণা এবং রক্তবস্ত্র পরিহিতা। তিনি অসুরদলিনী, তার কণ্ঠে বিভিন্ন বর্ণের মুণ্ডমালা, তার চারটি হস্তে যথাক্রমে জপমালা, শাস্ত্রগ্রন্থ, বরমুদ্রা ও অভয়মুদ্রা উপস্থাপিত, তার তিনটি নেত্রে তিনটি বেদ রক্ষিত। এই দেবীর মুখশ্রী পদ্মসাদৃশ্য। তিনি দুঃখ সংহন্ত্রী, যম দুঃখ নাশিনী। বনন শক্তিকারক গ্রহ বুধ ত্রিপুরা সুন্দরীর উপাসনা করেন। বৃহস্পতি গ্রহের অধিষ্ঠাত্রী দেবী তারা। দশমহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা হলেন জগৎমাতা। তিনি তারা, তারিণী, ভবানী, তিনি মা দুর্গা। তিনি তারা অর্থাৎ নক্ষত্র বা জীব জগতের চোখের মণি। তিনি তারিণী অর্থাৎ ভক্তদের চণ্ডরূপ বিপদ থেকে রক্ষা করেন। তিনি ভবানী অর্থাৎ জগৎ পালন করেন। তিনি দুর্গা কারণ তিনি মহামায়া ও ভাগবতী সৃষ্টিকর্তী পরমেশ্বর স্বরূপা। তিনি নীলবর্ণা খর্বাকৃতি লম্বদারী মুণ্ডমালা বিভূষিতা, বাকছালে তার কোটিদেশ আবৃত। তিনি চতুর্ভুজা, তার ডান হাতে খড়গ এবং কাটারি, বাম হাতে খড়পর ও পদ্ম। তিনি ত্রিনয়নের দ্বারা অভয় প্রদান করেন। বিশ্বব্যাপী জলের মধ্যে তিনি শ্বেত পদ্মে বিরাজ করেন এবং ভক্তদের যে পারের সন্ধান তিনি দেন। তিনি জ্বলন্ত চিতার মধ্যেও অবস্থান করেন, তাই তিনি অন্তিমের ভাবনা জাগিয়ে আমাদের মধ্যে তোলেন, ভক্তকে আধ্যাত্মবাদের সন্ধান দেন। পরম প্রজ্ঞাবান বৃহস্পতি গ্রহ তাই জগৎমাতা তারার উপাসনা করেন। শুক্র গ্রহের অধিষ্ঠাত্রী দেবী ভুবনেশ্বরী। দশমহাবিদ্যার চতুর্থ মহাবিদ্যা হলেন ভুবনেশ্বরী দেবী। সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন সৃষ্টির বাসনায় তপস্যামগ্ন ছিলেন তখন মহামায়া ভুবনেশ্বরী রূপে তাকে দর্শন দেন। জগৎমাতা দুর্গাকে তাই ভুবনেশ্বরী বলা হয়। তিনি বিশ্ব পালন করেন। যতদিন পর্যন্ত বসুন্ধরা শস্য শ্যামলা হয়নি ততদিন পর্যন্ত মাতা ভুবনেশ্বরী তার করস্থিত ফলমূল ও শাকসবজি দিয়ে জীবের প্রাণ রক্ষা করেন। এজন্যে তার নাম হয় শতাক্ষী ও শাকম্ভরী। তিনি সূর্যের মতন প্রভাময়ী, তার মস্তকে চন্দ্রকিরীট, তিনি হাস্যময়ী। এই চতুর্ভুজা দেবীর বাম হস্ত বরমুদ্রা ও পাশ এবং ডান হস্তে অঙ্কুশ ও অভয় মুদ্রা রয়েছে। এই ত্রিনয়না দেবীর দক্ষিণ পথটি রত্নঘাটের উপরে অবস্থিত। তিনি যেমন পৃথিবীকে জলময়তা থেকে উদ্ধার করেছেন তেমনি তিনি বারবার অসুরবধ করে পৃথিবীকে রক্ষা করেছেন। এই দেবী সন্তান বৎসলা ও ভক্তদের পরমাশ্রয় এবং তিনি সৃষ্টি রক্ষা করতেন। এ কারণে বীর্যবান শুক্র গ্রহ নিয়ত তার ভজনা করেন। শনি গ্রহের অধিষ্ঠাত্রী দেবী দক্ষিণাকালী। দশমহাবিদ্যার প্রথম মহাবিদ্যা হলেন দক্ষিণাকালী বা কালীমাতা। স্বরূপগতভাবে কালী এক কিন্তু ভক্ত হৃদয়ে তিনি বিভিন্ন রূপে বিরাজিতা, যেমন দক্ষিণাকালী, সিদ্ধকালী, বুদ্ধকালী, শ্রীকালী, ভদ্রকালী, চামুণ্ডাকালী, শ্মশানকালী ও মহাকালী।
দক্ষিণাকালী ও কালীমাতা হলেন করালবদনা, মুক্তকেশী, ঘোর আকৃতি বিশিষ্ট ও চতুর্ভুজা। তিনি মুণ্ডমালা বিভূষিতা। তার বাম হস্তে রক্তখরিত নরমুণ্ড ও খড়গ এবং ডান হস্তে স্থিত হয়ে আছে অভয় মুদ্রা ও বর মুদ্রা। শ্যামবর্ণা এই দেবী দিগম্বরী। সাধকের নিকটে তিনি চিন্ময়ী, ব্রহ্মস্বরূপা, সগুণা এবং নির্গুণা। তিনি তাই অখণ্ড মণ্ডলাকার। তিনি আবরণহীনা, ফলে তিনি মায়াতীত। তিনি সংসার বন্ধনকারী, আবার তিনি মৃত্যুর প্রতীক। একাধারে তিনি রোগ, শোক ও মহামারীর বিষকুম্ভ থেকে বিতরণ করেন, আবার আরাধনাকারীকে তিনি মুক্তিময় অমৃত দান করেন। ভক্তের নিকটে তাই তিনি করুণাময়ী মহামায়া। এ কারণে ধর্মরাজ শনি গ্রহ নিয়ত তার আরাধনা করেন। রাহু গ্রহের অধিষ্ঠাত্রী দেবী ছিন্নমস্তা। দশ মহাবিদ্যার ষষ্ঠ মহাবিদ্যা হলেন এই ছিন্নমস্তা দেবী। পার্বতী একদিন মন্দাকিনী ধারায় স্নান করতে গিয়েছিলেন, তার সঙ্গে ছিলেন তার দুই দেবী সখী ডাকিনী ও বর্ণিনী। তাদের হঠাৎ ক্ষুধার উদ্রেক হলে দেবীর কাছে প্রার্থনা, আহার্য প্রার্থনা করেন। কিন্তু বারবার এভাবে একই প্রার্থনা করায় দেবী ঈষৎ কুপিত হয়ে তার বাম নখর দিয়ে নিজের মস্তক ছিন্ন করেন এবং নিজের মস্তকটি বাম হস্তে ধারণ করেন। তৎক্ষণাৎ ছিন্ন গলদেশ থেকে তিনটি রক্তধারা নির্গত হলো। এর একটি ধারা গেল বাম দিকের ডাকিনীর মুখে, আর একটি ধারা গেল ডান দিকের বর্ণিনীর মুখে, এবং তৃতীয় যে ধারাটি সেটি গেল দেবীর ছিন্নমুণ্ডের মুখে। এই দেবীর মুখ বিকৃত, তার উগ্র জীবটি লেলিহান অবস্থায় আছে, তাই তিনি ভয়ঙ্করী। দেবীর গাত্রবর্ণ কালো হলেও তিনি কোটি সূর্যের মতো প্রভাব বিশিষ্ট। এই দিগম্বরী গলদেশে নাক উপবৃত ও সঞ্চরণশীল মালা। জগতে মস্তক হলো অহংকারের মূল উৎস, তাই দেবী ছিন্নমস্তা। তাকে আরাধনা করলে শিবত্ব লাভ হয়। নির্মম ও নিরহংকারী সাধনার দ্বারা তাকে প্রাপ্ত হওয়া সম্ভব বা প্রাপ্ত হওয়া যায়। ছিন্ন মস্তক ও ত্যাগের অধিকারী গ্রহ রাহু যথার্থ কারণে তাই এই দেবীর উপাসনা করে থাকেন। কেতু গ্রহের অধিষ্ঠাত্রী দেবী ধূমাবতী। দশ মহাবিদ্যার সপ্তম মহাবিদ্যা হলেন এই দেবী ধূমাবতী। দেবী সতী স্বামী নিন্দায় বিফলচিত্ত হয়ে দেহত্যাগ করেন। তখন তার দেহ থেকে বিপুল ধূমরাশি নির্গত হয়েছিল, তা থেকে ধূমাবতী দেবীর উত্থান ঘটে। এই দেবী হলেন বিবর্ণা, চঞ্চলা, কৃষ্ণা ও দীর্ঘাঙ্গী। তিনি মলিন বস্ত্র পরিহিতা, তার কেশরাশিও বিবর্ণ এবং তিনি বিরলদন্তী। তিনি রুক্ষ ও বিধবা, তার চোখগুলি রুক্ষ ও কালো। তিনি কম্পিত হস্তে সূর্প ধরে আছেন, তার অপর হস্তে আছে বর মুদ্রা। তিনি বিশাল বদনা, কুটিল নয়না, স্বভাব কুটিলা, কলহপ্রিয়া ও সর্বদা ক্ষুধা তৃষ্ণায় কাতর, এবং তার হাত দুটি সদা কম্পমান। তিনি হয়তো মোক্ষদান করেন না, তবে এই দেবী কিন্তু শত্রু বিনাশী। কেতু হৃদয়হীন গ্রহ হলেও কৈবল্যের কারণ এবং তার অধিষ্ঠাত্রী দেবী হলেন এই দেবী ধূমাবতী। দেবী ধূমাবতী শত্রু নাশ করেন এবং রাহু গ্রহ স্থবির চিত্তে পাপ নাশ করেন। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদের এই যে নটা গ্রহ রয়েছে, প্রত্যেকটা গ্রহের অধিষ্ঠাত্রী দেবী কারা সেই নিয়ে জানালাম, এবং তাদের মোটামুটি একটা বর্ণনা তোমাদের কাছে রাখার চেষ্টা করলাম। আশা রাখছি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে, এবং এই ভিডিওটা থেকে তোমরা গ্রহগুলির অধিষ্ঠাত্রী দেবীদের সম্বন্ধে তোমাদের একটা ধারণা এবং কিছুটা হলেও তোমরা এ সম্বন্ধে জানতে পারবে। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে আশা রাখছি অবশ্যই তোমরা লাইক করবে, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে,
যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্সের জন্য, তারা অবশ্যই আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। এবং যারা অ্যাস্ট্রোলজি শিখতে চাও বেসিক লেভেল থেকে একদম ঘরোয়াভাবে, অবশ্যই আমার সাথে এই একই নাম্বারে যোগাযোগ করতে পারো। পরবর্তী ভিডিওতে অন্য কিছু নিয়ে তোমাদের কাছে আসবো। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো।